হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সে অনেক ভালো আছো আজকে তোমরা অবশ্যই থামলেন দেখে বুঝতে পেরেছো যে আজকে আমার এই ক্লাসে কী থাকছে হ্যাঁ আজকে আমার এই ক্লাসে থাকছে রায় ও মাটির প্রশ্নবিচিত্রার ক্লাস নাইনের ভৌতবিজ্ঞান গ্রুপ এ এবং গ্রুপ বি সমস্ত কোশ্চেনের উত্তর আর সেটি মডেল অ্যান্সার পেপার ইলেভেনের তাহলে চলো ছাত্রছাত্রীরা পুনরায় ক্লাসে ফিরে যাওয়া যাক এক সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণপাক্ষে লেখো আই কোনো নলের মধ্য দিয়ে জলের বেগ এক মিটার পার সেকেন্ড হলে বেগ শীর্ষ হবে যেখানে জি ইজিক টু টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার এটি হবে যে পা বিদ্যাকুরুত্তর ফাইভ সি এম ডবল আই প্লাবতা নির্ভর করে না বিদ্যুত্তর নিম্নজিত বস্তুর ঘনত্বর উপর এরপরে আছে তিন কোনটিতে পরমাণু সংখ্যা সবচেয়ে বেশি এটি সিদ্ধাগুত্তর আঠেরো গ্রাম সি এইচ ফোর অর্থাৎ মিথানের উপর আইভি একশো ছয় সংকেত ভয় বিশিষ্ট যৌগটি হল এন এ টু সিও থ্রি অর্থাৎ এদ্যাগত্তর ভি দুশো তিয়াত্তরকে উষ্ণতায় জলে এনএ সিএলএ দ্রাব্যটা হলে ওই উষ্ণতায় একশো গ্রাম লবণের সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করতে কী পরিমাণ জল নিতে হবে এটি হবে যে দ্বাগত্বর দুশো গ্রাম এরপরে আছে ভিআই কষ্টিক সোডার দ্রবণের সঙ্গে বিক্রিয়ার এইচ উৎপন্ন হয় এটি হবে এর জেড এন ধাতু অর্থাৎ জিঙ্ক ধাতু ভি ডবল আই পদার্থ কোন থ্রি খারিও অ্যাসিড এটি হবে যে বিদ্যাকুত্তর এইচ থ্রি পি ও ফোর ভি আই চার কেজি পাঁচ কেজি ভরে দুটি বস্তু সমবেগ সমান হলে তাদের গতিশীলের তাদের গতিশক্তির অনুপাত হবে এটি হবে দিদ্যাগোত্তর ফাইভ ই টু ফোর গ্রুপ বি দুই নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয় আই সিজিএস এককে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান কত এটি হবে যে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি টেন টু সিক্স ডাইন পার সেমিস্কোয়ার এরপরে আছে অথবা ব্যারোমিটারে চাঁদে নিয়ে গেলে সেখানে পাঠ কত হবে এটি হবে যে শূন্য ডবলআই কোন শর্তে তরলে সমস্যাশীলতা ধর্ম প্রকাশ পায় এটি হবে যে স্থির তরলে একই অনুভূমিক তলে সব বিন্দুতে চাপ সমান এরপরে আছে ত্রিপুল আই নিস্তরল ব্যারোমিটারকে উচ্চতা মাপক যন্ত্র হিসেবে ব্যবহার করা যায় ঠিক না ভুল লেখুন এটি হবে যে ভুল আইভি পদার্থ উক্তিটি সত্য না মিথ্যা লেখো চব্বিশ গ্রাম হিলিয়াম গ্যাসের মূল সংখ্যা বারো এটি হবে যে মিথ্যা অথবা অ্যাভ্রোগাডো ধ্রুবকের রেকর্ড হলো এটি হবে যে মোল টু ডুয়ার মাইনাস ওয়ান এটি হচ্ছে সপ্তম এরপরে আছে ভি ডবল আই দুটি উদ্বায়ী অজলীয় দ্রাবকের নাম লেখো এটি হবে যে অ্যাসিটোন আর টলোইন এরপরে আছে অথবা দুটি কঠিন সলের নাম লিখে এটি হবে যে সালফার সল আর গোল্ড সল এরপরে আছে ভি আই সালফিউরিক অ্যাসিড কোন অক্সাইড থেকে পাওয়া যায় এটি হবে যে আম্লিক অক্সাইড ডবলে উল্লম্বভাবে ঊর্ধ্বমুখে ছোড়া বস্তুর ক্ষেত্রে কোথায় যান্ত্রিক শক্তি সর্বাধিক এটি হবে যে সর্বোচ্চ অবস্থানে ছাত্রছাত্রীরা যদি এই আমার এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই একটা লাইক করবে এবং তোমরা কমেন্ট করবে তোমাদের এভাবে কোন কোন বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন তাহলে আমি তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো এবং তোমরা আমার এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দেবে তাহলে আমি যখনই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে